আপনারা সবাই জানেন যে বর্তমানে একটা ক্রিকেট বিশ্বকাপ চলছে, সেটা হচ্ছে U19 ক্রিকেট বিশ্বকাপ। এই বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটা ছিল ভারতের সাথে, মানে বাংলাদেশ U19 ভার্সেস ইন্ডিয়া U19। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচেই ইন্ডিয়ার কাছে হেরে যায়। কিন্তু ম্যাচটা সংগঠিত হবার দু তিন দিন পরে ICC বাংলাদেশের একজন ফাস্ট বোলারকে শাস্তির আওতায় আনে। শাস্তির কারণটা কি ছিল? শাস্তির কারণ ছিল বাংলাদেশের একজন ফাস্ট বোলার মারুফ, যিনি ভারতের একজন ব্যাটসম্যানকে আউট করার পরে একটু অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করে। মূলত ঘটনাটা ঘটে ম্যাচের 44তম ওভারে যখন মারুফ বলিং করতে আসে, তখন ভারতীয় ব্যাটসম্যান অ্যারাভেলে ওভারের প্রথম বলে একটা ছক্কা হাঁকান। স্বাভাবিকভাবেই মারুফ তখন অনেক বেশি রাগান্বিত ছিলেন এবং অ্যারাভেলেকে আউট করতে চাচ্ছিলেন, এবং ওভারের দ্বিতীয় বলেই ওই ব্যাটসম্যান মানে অ্যারাভেলেকে তিনি ক্যাচ আউটের ফাঁদে ফেলেন, যার কারণে তার ভিতরে যেই রাগটা হয়েছিল সেটা অ্যাগ্রেসিভ সেলিব্রেশনের মাধ্যমে প্রকাশ পায়। এখন কথা হচ্ছে, এই যে আউট করার পরে বোলারদের বা ফিল্ডারদের অ্যাগ্রেসিভ সেলিব্রেশন, এটা কি ক্রিকেটে একদমই নতুন? এটার সাথে কি আপনারা এই প্রথম পরিচিত হলেন, বা ICC-কে এই প্রথমবার কোনো ক্রিকেটারের কাছ থেকে অ্যাগ্রেসিভ সেলিব্রেশন দেখছেন? এখন আমি যদি ক্রিকেটের মধ্যে অ্যাগ্রেসিভ সেলিব্রেশন বা ক্রিকেটের মধ্যে অ্যাগ্রেসিভনেসের কথা বলতে যাই, তাহলে আমার কাছে মনে হয় যে পুরো ক্রিকেট বিশ্বের মধ্যে যতগুলো দেশ ক্রিকেট খেলে তার মধ্যে ভারতের থেকে বা ভারতের প্লেয়ারদের থেকে, ভারতীয় ফিল্ডার বা ভারতীয় বোলারদের থেকে কেউ বেশি অ্যাগ্রেসিভনেস দেখায় না, বা আউট করার পরে ভারতীয় বোলাররা বা ভারতীয় ফিল্ডাররা যে পরিমাণ অ্যাগ্রেসিভ সেলিব্রেশন করে, আমার কাছে মনে হয় না অন্য কোনো দেশের প্লেয়াররা এতটা বেশি অ্যাগ্রেসিভনেস দেখায়। তো সেই ক্ষেত্রে ভারতের এক একটা বোলার, এক একটা ফিল্ডার, বা বিশেষ করে ভারতের বিরাট কোহলি যেই পরিমাণ শাস্তির আওতায় আসার কথা, সেটা কি আদৌ তারা কখনো এসেছে? বা ICC কি কখনো ভারতের কোনো প্লেয়ারকে, ভারতীয় কোনো বোলারকে, ভারতীয় কোনো ফিল্ডারকে শাস্তির আওতায় এনেছে অ্যাগ্রেসিভনেসের কারণে? যখন ভারতের বেলায় এমন কোনো ঘটনা ঘটে না বা এমন কোনো শাস্তির আওতায় আনা হয় না, বাংলাদেশের বেলায় কেন ভাই? দেখুন, পুরো দুনিয়াতে যতগুলো ক্রিকেট প্লেয়িং নেশন আছে তাদের প্রত্যেকে জানে যে ICC সর্বদাই ভারতকে একটু বেশি সাপোর্ট করে বা ভারতের পক্ষপাতিত্ব করে থাকে। কিন্তু ICC-র এই যে পক্ষপাতিত্বের ব্যাপারটা, এটা যে জেন্টেলম্যান গেম ক্রিকেট বা ক্রিকেটের জেন্টেলনেসটাকে নষ্ট করে দিচ্ছে, এটা কি আপনারা বুঝতে পারছেন?